আসসালামু আলাইকুম গাইস, তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমরা ফ্রেন্ডশিপ অবশ্যই 07 টিম অনেক দিন ধরে চিন্তা করতেছি যে আমরা কোন একটা জায়গায় ঘুরতে যাব। ঘুরতে যাওয়ার পরে সেখানে একটা ব্লগ করব, কিন্তু আমাদের সময় হয়ে আসছে না, কেউ আসে কেউ নাই এরকম। তো আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আজকে আমরা সবাই ঘুরতে যাব। ফাইনালি আমরা ঘুরতে যাচ্ছি, সেখানে আমাদের ব্লগ করব। আর এই ব্লগটা হচ্ছে আমাদের সর্বপ্রথম ব্লগ, তো এই ব্লগটা আপনারা সবাই দেখবেন, আমাদের সাথে থাকবেন। তো গাইস, আমাদের একজন টিমমেট এসে গেছে। টিমমেট হচ্ছে মোহাম্মদ বেলাল। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। আপনি কি লেখেন? তো আমাদের আরো দুইজন টিমমেট আছে, ওরাও আরেকটা জায়গায় আছে, আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমাদের আরেকজন টিমমেট আছে, মোহাম্মদ নাইমুর। হাই গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? হ্যাঁ, তো নাইমুর কি খবর? সকলে আমাদের ভিডিওটা দেখবেন, কারণ আজকে অনেক মজা হবে। এখন আমরা গাড়ির জন্য ওয়েট করতেছি, কিছুক্ষণের মধ্যে আমরা গাড়িতে উঠে যাবো। আমাদের গাড়ি ঠিক আছে, যাই গাইস, সবাই আমাদের পাশে থাকো। আমরা গাড়িতে উঠে গেছি, অল্প কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব, কারণ আমরা বেশি দূর যাচ্ছি না, একটা সুন্দর একটা জায়গার মধ্যে যাচ্ছি। তো সুন্দর সুন্দর যে জায়গাগুলো আছে, সুন্দর সুন্দর যে দৃশ্যগুলো আছে, অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আশা করি ওই জায়গাটা এমনিতে অনেক সুন্দর জায়গা, তো আপনাদের সাথে আমরা শেয়ার করতে চাচ্ছি, তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন। ওকে, আপনি কিছু বলেন? ওর নাম শাহিদ। কাকা কিছু বলেন না, আমরা একদিন আমরা যাইতেছি যে মাছ যাবো আমরা গুলিয়াখালি, দেন ওখান থেকে আমরা যাবো চন্দ্রনাথ পাহাড়। যদি বাড়তি নাই আপনারা দরিব না পাবেন।
দেখেনি তো কত বড় একটা মাঠ দেখছেন কেউ কথা রাখেন ভালোবাসেনি বেলাল ও বেলাল ও বেলাল এখন এত সুন্দর একটা জায়গা দেখে আমার মানে ইচ্ছে করতেছে ডক্টর মুরাদের সেই বিখ্যাত ডায়লগটি শোনার জন্য ওয়াট বেবি এত সুন্দর কেন হচ্ছে ওয়াট ডু ইউ ওয়ান্ট বেবি এত সুন্দর কেন এটা কার ডায়লগ ডক্টর মুরাদের ডায়লগ ডক্টর মুরাদের ডায়লগ আর ডাকেনি আর ডাকেনি আমাদের সকলের দাবি কাকা আপনি আমাদের তাড়াতাড়ি নাস্তা করান তাহলে আমরা কিন্তু গুদে পড়ে যাবো বীজের মধ্যে ফসল করে মাছ আছে হ্যাঁ তোমরা খেয়ে নিবে একটা একটা করে আসলে গাইস সবার ক্ষুধা লাগছে এটা ঠিক কিন্তু আমার একটু বেশি লাগছে কারণ সবাই বাড়ি থেকে কিছু খেয়ে আসছে কিন্তু আমি খেয়ে আসি নাই আসলে আমি আসলে গাইস এর মানে হলো কি আমি একটু বলি আমাদের মিষ্টি বন্ধু আজকে রো রাখছে তো সেজন্য উনি কিছু খাইতেছে না আমরা বুঝতে পারছি আসলে আমি খাইতে চাইছিলাম আমাকে আমারে খাইতে দেয়নি কারণ আমি ঘুম থেকে ওই নামাজ পড়ছি নামাজ পড়ার পরে আমি আমাদের মিষ্টি বন্ধু আজকে রোজা রাখছে নাইমো যা আচ্ছা তুই হারাস না মানে ইন্দিজে দি বা যদি বাঙ্গি হয় তারা হয় না আছে না এটা ডর আর বিয়ে করলে তো তাহলে আর বেশি কঠিন যুদ্ধ শুরু হইব কি বিয়ে করলে আমার কঠিন যুদ্ধ কিনতে হবে বোরান তো না যুদ্ধ হইলো অবশ্যই ওটা তুই হিরো আলমের স্টাইলে লই আনমু বুঝলাম না এখানে আসে প্রেম করতে হবে তো ফাইনালি গাইস আমরা এখন আমাদের সমুদ্রের পাশে আসি তো গাইস দেখেন এখানে ভিউটা কিন্তু অনেক সুন্দর দেখতে একদম দেখার মতো আপনারা যারা এখনো আসেন না এখানে আসবেন এখানে দেখে যাবেন অনেক সুন্দর জায়গা আছে গাইস দেখেন চেনা পথগুলো আজ দূরে দূরে ধুলো ধুলো হয়ে তোমাকে ঘিরে হারালো সেই পুরনো ঘর পুরনো চাদর সব স্মৃতি হয়ে দক্ষিণ হাওয়ায় ভাসলো তো গাইস আমরা এটা দেখার জন্যই আসছি খুব সুন্দর একটা জায়গা আপনারাও আসবেন লোকেশন হচ্ছে এখানে সীতাকুণ্ডর গুলিয়াখালি খুব সুন্দর একটা জায়গা অনেক দূর থেকেও মানুষ আসে মানে আমি আসলে এই জায়গা এইরকম একটা সুন্দর জায়গা খুব কমই দেখছি আমাদের মিশারা এটা একটা আছে খৈয়াসরের জন্য ওইখানে আমরা অনেকবার গেছি ওইটা তো আমাদের নিজেদের এলাকা তো এখানে আসলাম এখানে আর কখনো আসি নাই
আসলে খুব সুন্দর একটা জায়গা, তো আপনারাও আসবেন এখানে। অনেক বড় একটা কি সাগর, এটা সাগরে সাগর যাক, আমি আসলে সাগর আজকে এইবার প্রথম দেখতেছি, আর কখনো সাগর দেখি নাই। তো আশেপাশের জায়গাগুলো খুব সুন্দর, ওইখানে দোকান আছে, নাস্তা পানি করার জন্য দোকান আছে, এখানে অনেকগুলো দোকান আছে। তো আবার তো মোটামুটি খুব সুন্দর একটা জায়গা, আপনারা আসবেন। গাইজ দেখেন, সেই শুরু থেকে এখনো আমাদের আঙ্কেল ফ্রেম করতেছে, বুঝলাম না কি এত কথা বলতেছে। খালা আর আজকে আমাদের গার্লফ্রেন্ড নাবি দেয়, আমরা করতে পারতেছি না। তো দেখেন এখানে আরো আছে, এতক্ষণ ঘুরার পরে এখন আমাদের সাইফুল একটা গজল পরিবেশন করবেন, তো আপনারা সবাই দেখুন গজলটা, যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আপনাদের কাছে যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে আপ লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখিনি তোমায় চোখের তারায়, তো ভুয়ো তোমায় ভালোবেসেছি আমি, দেখিনি তোমায় চোখের তারায়, তো ভুয়ো তোমায় ভালোবেসেছি মনের এই ক্যানভাসে, তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি, মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি আমি, দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। উহুদের ময়দানে রক্ত ঝরালে দিন কায়েমের জন্য, পাথর বুকেও ফোটালে ফুল, মনুষ্য জাতি ছিল শূন্য। উহুদের ময়দানে রক্ত ঝরালে দিন কায়েমের জন্য, পাথর বুকে ও ফোটালে ফুল, মনুষ্য জাতি ছিল শূন্য। শত জ্বালাতন সয়েছ তুমি, সে কাহিনী শুনতে পেয়েছি, শত জ্বালাতন সয়েছ তুমি, সে কাহিনী শুনতে পেয়েছি মনের এই ক্যানভাসে, তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি। অনেক সুন্দর একটা জায়গা উপভোগ করছি গাইস, আমি আরো বেশি উপভোগ করছি, কারণ এখন আমার বাবার কোলের মধ্যে আমি আছি। আচ্ছা আপু, না বাবার কোলের মধ্যে থাকা কি মজা সেটা কি বলতে এবারেই জানে। সত্যি বলতে এই জায়গাটা খুব খুব ভালো লাগছে। এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি আরেকটা জায়গায় যাব, ওই জায়গাটা আরো মজা, আরো বেশি সুন্দর, আরো মজা যাব, এখান থেকে চলে যাব। আর যাওয়ার আগে আমরা মাছটা ভাত খাবো ইয়ার না। লাল, তোমার কাছে কি রকম লাগছে? এখন তো আমরা সেখান থেকে গুলি খেলে থেকে চলে যাইতেছি, আসলে পার যাইতেছি, তোমার কাছে অনুভূতি কি রকম হইতেছে? অনুভূতি বলতে যদি ফেটে কিছু না থাকে তখন অনুভূতিটা তো একদম শূন্য হয়ে যায়, ঠিক আছে না? তার মানে তো দশটা টাকা দিয়ে তোমাকে ঝাল মুড়ি খাওয়াইছি, খাওয়াইছো কে খাওয়াইছে? যাই এই কাকা, ঝাল মুড়ি খাবার নাই, 30 টাকা ঝাল মুড়ি নিছস, তোরা তোরা খাই ফেলছস, আমি এতবার খুঁজলাম দিছস, ওরে আল্লাহ রে দিনে কি। আচ্ছা যাই হোক, এখন আমরা যাবো এখান থেকে চন্দ্রনাথ পাহাড় যাবো, মুদ দোকানে খানা হবে। তুই ভাই, তুই যে মোটার মোটা আমি বুঝতেছি না তুই কিভাবে উঠবি, না আমার একটু টেনশন হতেছে তোকে নিয়ে। পারবো পারবো, যদি ও পারে তাহলে আমি ওকে 10 টাকা খাওয়াবো। ওকে গাইস, এখন আমরা গুলিখালি থেকে চন্দ্রনাথের উদ্দেশ্যে রওনা দিতেছি, দেখেন। Two hours later.
গাইস সত্যি খুব ক্লান্ত হয়ে গেছি মানে হাঁটতে হাঁটতে আসলে কোথায় যে মানে আমরা কোথায় আমি কোথায় যাচ্ছি সেটা আমি নিজেও জানি না সত্যি কথা আর কিছুক্ষণ আগে প্রেমতলা অতিক্রম করে আসছি প্রেমতলা ভাই এখন আমরা কোথায় যাচ্ছি আমরা এখন চন্দ্রনাথের দিকে রওনা দিতেছি আর কতক্ষণ আরো প্রায় লাগবে 2 ঘন্টার মতো আবার নাস্তা আল্লাহ শুধু খাবার খাবাই প্রথম থেকে দেখে আসতেছি যে শাহিন ফেম করতেছে এখনো করতেছে ফেম গাইস আমার কিছু বলার নাই এটা দেখে তো আমি শেষ এই ওমারে ওমারে ওরে আল্লাহ রে ওমা বেশি আছে না আর কত দূরে দিব কি দিবা হ্যাঁ কই কেউ কথা রাখেনি ভালোবাসেনি ঠিক আছে।